তুই জিমাস কান, তোর সমস্যা কি? তোর জ্ঞান বুদ্ধি নাই? তোর তো কাকাই ভালো ছিল, সে তো আমার লসে বেলায় নেই, খালি খাইতো। তুই তো আমার লসে বেলায় দিবি, তাহলে আমি থাকবো কই? দোস্ত, তোরে তো বুঝায় বললাম যে হলে থাকা যাবে না। রুমমেটদের পরীক্ষা চলতেছে, ওরা কমপ্লেইন করছে। তুই দুটো কাজ করতে পারিস, একটা হচ্ছে সম্পর্কটা কাট করে ফেলবি, অথবা বিয়ে করে ফেলবি। বলো কি তুমি, এই অবস্থা আমি ওকে কিভাবে বিয়ে করব? বলে দেখ, ও যদি তোকে সত্যি সত্যি ভালোবাসে, দেখবি সব পাগলামি বন্ধ করে সিরিয়াস একটা কিছু করবে। চা খাইতে আইলাম। দুপুর বেলা আপনার চা খাওয়ার দরকার খান না? দুপুরে খাওয়ানোর পর এক কাপ চা খেলে শরীরটা একটু চাঙ্গা হবে। আপনার চাঙ্গা তো আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার মুরগির চাঙ্গাও ইম্পর্টেন্ট। হ্যালো আনিকা, আমি রূপম, এটা আমার নাম্বার। কংগ্রেচুলেশন, কেমন আছেন? ভালো, আপনি কোথায়? এই তো বাসায়। ও, বের হবেন? প্ল্যানিং এর মধ্যে ছিল না, তবে আপনি চাইলে বের হতে পারি। তাই আপনি চান আমি বের হই? হুম, চাই। চারুকলার সামনে আছেন? হ্যাঁ আছি। ওকে, আমি আসছি। সুমি, আমি তিনটা পরিকল্পনা করেছি, তুমি যেটা পছন্দ করবে আমি সেটাই ফাইনাল করব। তিনটা পরিকল্পনার কথা আমি শুনতে চাচ্ছি না, তুমি সিরিয়াসলি একটা কিছু করো। আরে বাবা, করবো তো একটাই, কিন্তু তোমার সঙ্গে পরামর্শ করা দরকার আছে না? না, দরকার নাই। আছে। আচ্ছা বলো। শোনো, প্রজেক্ট নাম্বার 1, সবজি বাগান। গাজীপুরে আমাদের একটা জায়গা আছে, ওইখানে একটা সবজি বাগান হতে পারে, বাবাকে বললেই রাজি হয়ে যাবে। সবজি বাগান আমি প্রথমে চিন্তা করেছি বেগুন আর লাল শাকের চাষ করবো, ইনভেস্টমেন্টও কম, বাজারে চাহিদাও অনেক বেশি। আর 2 নাম্বার হচ্ছে ঝুট কাপড়। হ্যাঁ, নামটা শুনতে একটু খারাপ শোনাচ্ছে, কিন্তু বিজনেসটা কিন্তু টিপটপ। আমার বেশ কিছু বন্ধু আছে যাদের গার্মেন্টসের বিজনেস, ওরা রিজেক্টেড কাপড়গুলো বাইরে বিক্রি করে দেয়, আমি ওইগুলি কিনবো, কিনে আমি খোলা বাজারে বিক্রি করবো, অনেক প্রফিটেবল বিজনেস। আর 3 হচ্ছে ডিশ অ্যান্টিনার ব্যবসা। আমাদের মহল্লায় যেহেতু আমার একটু প্রভাব আছে, এই প্রভাব খাটিয়ে আমি বাসায় বাসায় লাইনটা দিব, মাসের শেষে আমি টাকা তুলবো। এটার একটা বাড়তি সুবিধাও কিন্তু আছে, তোমার বাসা আমার বাসা আমাদের টাকা লাগলো না, তোমার ভাইয়ার মাসে শেষে কিছু টাকা বেঁচে গেল। এখন বলো কোনটা করব। তোমাকে জাস্ট 1 মাসের সময় দিলাম, এর মধ্যে তুমি কিছু একটা শুরু করো। আরে বাবা, একটাই তো করব, কিন্তু তুমি বলে দেবে না কোনটা করব? যেটা করলে তোমার সুবিধা হয় সেটাই শুরু করো। তারপর তুমি একটু বলো, নাম্বার 1, নাম্বার 2 না নাম্বার 3? খবরদার নাকি আমি করব না। ভাইয়া জেনে যাওয়ার পর থেকে আমি কিন্তু খুবই টেনশনে আছি, আমি কিন্তু খুবই সিরিয়াস। আমিও তো সিরিয়াস। আরে বাবা, দেখবে এবার ভালো কিছু একটা হবে, চলো আমরা বাইরে কোথাও খাই, তুমি এত চিন্তা করো না তো। আমি তো অনেক কিছুই বললাম, এবার আপনার কথা বলেন। আপনি কি জানতে চান বলেন? স্পেসিফিক কিছু না, আপনি যা বলবেন সেটাই। আমার মনে হচ্ছে আপনার মনে ডেফিনেটলি কোনো প্রশ্ন আছে, আপনি প্রশ্ন করে ফেলেন। রাজের সঙ্গে আপনার রিলেশনটা ভাঙলো কেন? আমি চাইনি সেজন্য। আর এখন নিশ্চয়ই নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার কেন চাইনি, তাই তো? আমি আসলে ওকে অনেক বেশি বিলিভ করতাম, বাট ও সেই বিলিভটা রাখতে পারেনি। কিরকম? আমি তো ছোটবেলা থেকে এক প্রকার বাইরেই থাকি, প্রতি বছর 2-1 মাসের জন্য এখানে আসতাম শুধুমাত্র ওর জন্য।
এবং আমি অনেক ট্রাই করছিলাম ওকে বাইরে নেওয়ার জন্য, কিন্তু ওর তাড়াটা ছিল একটু বেশি। একটা সময় বুঝতে পারলাম যে এই তাড়াটা আমার টানে নয়, ওর বিদেশ যাবার লোভে। আমার সাথে প্রেম করতে পারলে বিদেশ যেতে পারবে, তো এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। এরপর আর সে যোগাযোগ করেনি? যোগাযোগ করতো যদিও আমাকে সত্যি সত্যি ভালোবাসত। আসলে ভালোবাসা মানুষকে সাহসী করে, ওর সেই সাহসটা নেই। বাদ দিন। আচ্ছা আপনারা ক ভাই বোন? একা। একা? তার মানে হচ্ছে বাবা মা এবং আপনি, এই হচ্ছে ফ্যামিলি? তার মানে সুখী পরিবার? না, সুখী পরিবার না, দুঃখী পরিবার। কিরকম? মানে বুদ্ধি হওয়ার পর থেকে কখনো বাবা মাকে একসঙ্গে দেখিনি, মানে থাকতে দেখিনি। আমার বয়স যখন 2 বছর তখন তাদের সেপারেশন হয়ে যায়, আর তারপর থেকে কখনো মার কাছে কখনো বাবার কাছে। সো এই সুখী এবং পরিবার এই বিষয়গুলো আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আই এম সরি, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, ইউ নো হোয়াট, তুমি ঠিক একটু আগে একটা ভুল করে ফেলেছো। ভুল? হ্যাঁ, মস্ত বড় ভুল। মানে তুমি এক ঝটকাতে আপনি থেকে তুমি তো উঠে গেছো। উঠে গেছি নাকি নেমে গেলাম? উঠেই তো গেছো, আপনি থেকে তুমি অনেক আপন না। তুমিও মানে উঠে গেছো। কি কাকা, খাইতেছেন? এই তো খাইতেছি। এফডিসিতে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। আপনি যুক্তি দিল? না, প্রথম একটু ঝামেলা হয়েছে, অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম, অনেক লোক দাঁড়ায় আছে, তো হঠাৎ দেখি যে ইয়া মোচল এক দারোয়ান আছে গেটে, সে সাইডে গেছে। তো সে সাইডে যাওয়ার পরে দুই লোক ঢুকতেছে, তো আমি দৌড় দিয়ে দুই লোকের মাঝখানে ঢুকে গেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি। কি শুটিং দেখলেন? মনে করেন যে নায়িকার নায়কের মাঝখানে দ্বন্দ্ব, তো নায়িকা নায়ক ডায়লগ দিতে আছে যে আই হেট ইউ, আমি তোমার ঘৃণা করি। তো আমি এটা বুঝলাম না যে বাংলা ইংরেজি তো একই অর্থ, তো দুইটা কিভাবে মিলে এলো কিছুই বুঝলাম না। আরে রাখেন ওই আপনার ডায়লগ ভালোকের কথা, ডেন্স দেখছেন? ডেন্স না, ডান্স দেয় নাই, তবে ওই ছবির একটা প্যাথেটিক সিন দেখছি। প্যাথেটিক মানে সিনটা হয়েছে কি, ওই নায়িকার বাপে গায়ন থাকে, গ্রামে গান টান গায় না, বাউল ওই রকম আর কি। তো সে গান গেতেছে গান গেতেছে, হঠাৎ কাশি উঠলো, কাশতে 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 রক্ত বের হয়েছে, পরে মরে গেছে। পরে এক লোক এসে জানাইলো যে তার যক্ষা হয়েছে, যক্ষা মরে গেছে। আরে বেটা, যক্ষা হয়েছে মরে গেছে, যক্ষা ওষুধ আসলো না, তুই খাবি না? ওই প্রশ্ন তো আমার মনেও যাচ্ছে যে যক্ষার যোগে এখন চিকিৎসা আছে, তো সে মরলো কেমনে? বাদেন, বাংলা ছবি তো বুঝিনি। শুনেন, আমার শুটিং দেখো ইচ্ছা, আমার একদিন নিয়ে যায় না। আপনি যাবেন? হ্যাঁ। না সেটা ঠিক আছে, যাবেন। আমি তো মনে করি পোলামের মানুষ, যে দৌড় দৌড় ঢুকে যেতে পারবো, কিন্তু আপনি মানে আরে ওগুলো সব সিস্টেমের মধ্যে ফেলাই দিব, বুঝেন না, দারুণ কিছু দিয়ে দেবে। তুমি সেদিন হুট করে চলে এলে, তাও আবার শ্রাবণীর সঙ্গে ডেট মিলিয়ে। তোমার সঙ্গে তো আলাদা করে কোনো কথাই হলো না। জি তারেক ভাই, ওই আমি আপনার অফিসে যাব শুনে শ্রাবণী বলল যাবে, তাই নিয়ে আসলাম। না না সেটা ঠিক আছে, তুমি একদিন একা আসো না, শ্রাবণীর সামনে তোমার সাথে কাজের কথা হলে ও কষ্ট পাবে না। জি ঠিক আছে তারেক ভাই, আমি একদিন একাই আপনার অফিসে আসবো। গুড, তো কবে আসবে বলো? দেখি তারেক ভাই, চলে আসবো এর মধ্যে একদিন। আসার আগে কিন্তু অবশ্যই একটা ফোন দিয়ে আসবা, ওই দিন আমি কাউকে অ্যালাউ করবো না, কথা হবে শুধু তোমার আর আমার মধ্যে। ওকে। আচ্ছা তারেক ভাই, যদি আপনি ফিল্মটা সত্যি সত্যি করেন তাহলে কবে নাগাদ শুরু করবেন? তুমি আসো না বাবা, একসাথে বসি, খাওয়া দাওয়া করি, কথা বলি, আর ফিল্মের কাজ শুরু করা নিয়ে তোমাকে ভাবতে হবে না। জি ঠিক আছে তারেক ভাই, আমি আসবো, এখন রাখছি। হ্যাঁ ওকে বাই, ভালো থাকো, গুড লাক।
কাকা কাকা ডিম এত কম কেন? কম মুরগি না পারলে কেমনে বেশি পারবো কেমনে? খাওয়ান দাওয়ান তো ঠিক মতো দেন না। এটি কোনো কথা কইলেন আপনি? মুরগিরে না খাওয়ায় আমি নিজে পর্যন্ত খাই না আগে। আমি এত কথা বুঝি না। আমার 60টা মুরগি, সকালবেলা আমি 60টা ডিম চাই, কেমনে পারাইবেন এটা আপনার ব্যাপার। প্রতিদিন 60টা কি করে পাবেন? কোন ওগুলো রেস্টের একটা ব্যাপার আছে না তো, ধরেন গড়ে 50টা তো পাবিনি। 50টা ডিম দিয়ে আমি কি করবো? আপনার বেতনের পয়সাই তো দিব না। তাহলে নন বাড়ান, 200 মুরগি রাখেন। 60টা মুরগির খোঁজ খবর আপনি রাখতে পারেন না? আর 200 মুরগি আনলে তো আপনার চেহারার দিকে চাউন যাইব না। না না না, আমার নিয়ে আপনি খুব টেনশন করেন না, আমি ঠিক আছি। ঠিক থাকলে ভালো, রাখেন, ট্রে রাখেন। বিরক্ত লাগতেছে আপনার লগে কথা বলতে। যান ভিতরে যান, পরে ডাকুন আপনারা। তুমি কি সকালে ছাদে আসো? আপনি যা শুরু করেছেন তাতে সকালের ছাদ আর বিকালের ছাদে কোনো পার্থক্য নেই, একসময় আসলেই হলো। না ঠিক আছে, মুরগির গন্ধটা একটু নাকে লাগে, কিন্তু ব্যবসাটা কিন্তু লাভজনক। আর তুমি তো সাধারণত বিকেল বেলা ছাদে আসো, ওই জন্য আমি কাকাকে বলে দিয়েছি একটু ছাদে যেন এয়ার ফ্রেশনারটা দিয়ে দেয়। তোমার জন্য একটা এয়ার ফ্রেশনার কিন্তু আনা আছে। দাঁড়াও আমি কাকাকে বলি এয়ার ফ্রেশনার দিয়ে দিক। লাগবে না। আচ্ছা তোমাদের ফ্যামিলিতে মাসে কয়টা ডিম লাগে বলো তো? সেটা আপনি আপনার খালাম্মাকে জিজ্ঞেস করেন। ও হ্যাঁ, এটা তো খালাম্মাই ভালো জানে। হ্যাঁ, আর ওই তুমি যে সিনেমার ব্যাপারে কি সিরিয়াসলি কিছু ভাবলে? কিরকম? না ওই যে একজন ডিরেক্টর না কে যার সঙ্গে তোমার যোগাযোগ ছিল। হ্যাঁ তো? না করে দিয়েছো তো নিশ্চয়ই? না বুঝতে পারছি। কোনটা সিলেক্ট করলে? আর কি কি যেন ছিল প্রজেক্টগুলো? একটা ছিল সবজি বাগান, একটা ছিল ঝুট কাপড়, আর একটা ছিল ডিশ অ্যান্টিনা। কোনটা করবে সিদ্ধান্ত নিয়েছো? একটাও না। মানে শোনো, চিন্তা করে দেখলাম তিনটা প্রজেক্টে তিনটাই অনেক সময় লাগবে, অনেক ঝামেলার কাজ, আর তোমাকে বিয়ে করতে হবে, এখন তো হাতে সময়ও নেই। সো এখন যেটা সহজ এরকম একটা কিছু করতে হবে। তো কি করতে চাচ্ছো তুমি? পেয়ে গেছি, তুমি এখন চিন্তা মুক্ত থাকতে পারো। শুনি, আলাদিনের চেরাক পেয়ে গেলে নাকি অন্য কিছু পেয়ে গেলে বলো? অবশ্যই বলবো, তোমাকেই তো বলবো, কিন্তু একটু পরে বলতে চাচ্ছি। কেন? এটা একটা সারপ্রাইজিং জব, তাই না? রাগ করছো নাকি? না রাগ করবো কেন? ওকে রাখি। মিতা, মিতা খেতে দাও, খাবার দিয়েই আছে, চলো। সুমি খেয়েছে? না ও খাবে না বলছে। কেন খাবে না? কেন কি জানিস, সব কথা কি আমাকে খুলে বলে? বলুক না বলুক, তুমি কি জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করতে সাহস পাচ্ছি না। সাহস পাচ্ছ না কেন? সুমি সম্ভবত সুমনকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলছে। কি বলছো তুমি? চুপ, আস্তে কথা বলো। আমার ধারণা সুমি বিয়ের প্রস্তাব দিয়েছে সুমনকে ঠিক করার জন্য। সুমি তোমাকে বিয়ের ব্যাপারে কি বলেছে ঠিক করে বলো তো। আমাকে যেটা বলেছে সেটা তো আমাকেই বলেছে, এটা নিয়ে তুমি একবারই আর কিছু করতে যাবে না। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, খবরদার তুমি এই ব্যাপারে আরেকটা কথা বলবে না। চলো খেতে চলো। হ্যালো। হ্যালো, কি করছো? এই তো ঘুমানোর আয়োজন করছিলাম। এত শব্দ পাচ্ছি কেন? হলের পাশে রাস্তা তো, গাড়ি চলছে। তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো না, হলে থাকছো কেমন করে? বন্ধুর সঙ্গে। তোমার কি অনেক বন্ধু বান্ধব? অনেক না, তবে আছে,
সবার সঙ্গে আমার বন্ধুত্ব হয় না, যারা আমাকে বোঝে আর আমি যাদেরকে ফিল করি তাদের সঙ্গে। তোমার সঙ্গে কি আমার বন্ধুত্বটা হচ্ছে? হচ্ছে না, হয়ে গেছে। কিভাবে? সম্ভবত তুমি আমাকে বোঝো আর আমি তোমাকে ফিল করি সেইভাবে। তাহলে সম্ভবত বললে কেন? বিষয়টার সঙ্গে যেহেতু দুজনেরই সম্পৃক্ততা প্রয়োজন আর আমি একাই যেহেতু উপলব্ধি করলাম সেই জন্য। বুঝলাম। আমার উপলব্ধি কি জানতে চেয়েছো? না, তবে তুমি একদিন বলেছিলে আমার প্রতি তোমার কিউরিওসিটি তৈরি হয়েছে। কিউরিওসিটি থেকে ফিলিংস আর ফিলিংস থেকে বলো বাকিটা উপলব্ধির বিষয়, সেটা তোমাকে করতে হবে। করলাম। এই শোনো, আমার রুমে চলে এসেছে, পরে কথা হবে। হ্যাঁ, ওকে, বাই। কিরে, আমি তো রুমমেট না। রুমমেট না হোস, স্ট্রিটমেট তো। আর এইসব কথা কি বলা যায় বল? তো তুমি এলো বুদ্ধি রে, এত বুদ্ধি নেই রাত জায়গা ঠিক না। ঘুমা ঘুমা। কই গেছিলি? নীল খেতে। খাইছিস? হ্যাঁ খাইছি, তুই খাইছ? না রে। বা ভালো তো, ডিরেকশন দেওয়ার পাশাপাশি তোর ছবির নায়কের চরিত্র তুই নিজে করতে পারবি। আর তোর ডিরেকশনটা তুই দিয়ে দিস। না, আমি মাত্র সরা না, এই বলছ এই যে এটা দেখ, তুইও দেখ না। তোরা গো দেখ। কেমন আছো তুমি? ভালো। আঙ্কেল আছেন? না। খালাম্মা? রান্নাঘরে। ও আচ্ছা, তুমি এগুলো একটু খালাম্মাকে দিয়ে দিও। আপনি কি দিয়ে আসেন না খালাম্মাকে? তুমি ধরো একটু, ধরো আমি বলছি, মানে আমার ওই একটু মিটিং আছে, একটা ইম্পর্টেন্ট আর অ্যাপয়েন্টমেন্ট করা, আমার আসলে তাড়া আছে, ভেতরে যাওয়া সম্ভব না। তুমি খালাম্মাকে বলো রাতে তার সঙ্গে আমার কথা হবে, আর তোমার সঙ্গে তো কথা হচ্ছেই। টোটাল 30টা ডিম এখানে আছে। হ্যাঁ আচ্ছা, দরজা লাগে। হ্যালো, তুমি কি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে চাও? আমি তো চাইনি, ভাবলাম তুমি বন্ধ করে দাও কিনা তাই ওয়েট করছিলাম। আমি ফোন না করে তুমি ফোন করতে না? না, অবশ্যই করতাম। আসলে এই কাজটা নিয়ে একটু ব্যস্ত থাকি তো তাই করা হয়ে ওঠেনি। অনেক কাজ? না অনেক না, তবে মনে করো একেবারে খারাপও না, চলছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। তোমার খবর কি? ভালো না। কেন? তারেক ভাই ওখানে নতুন কোনো কাজটা হয়নি? না, ভাবছি ওখানে আর যাবো না। আমি তো আগেই বলছিলাম, শোনো, কে আসল ডিরেক্টর আর কে নকল ডিরেক্টর এটা আমি দেখলেই বলে দিতে পারি। বাদ দাও তো, তুমি আমার জন্য অন্য কোথাও দেখো না। ঠিক আছে, তুমি যখন বলছো তখন অবশ্যই দেখবো। আচ্ছা ভালো কথা, তুমি তোমার অ্যালবামটা একটু রেডি করে রেখো তো। তুমি একদিন বাসা আসো না। দেখি একদিন ফোন দিয়ে চলে আসবো। ওকে বাই। কি কি করবে বল? এখন পর্যন্ত তো গানটাও আয়ত্তে আনতে পারলি না। গানের ব্যাপারটা বাদ দে তো। আমি কি বাদ দিব? আমি তো গান ধরিনি। শোন, এই সিরিয়াস ব্যাপারের মধ্যে ফাজলামো করবি না। গানটা অনেক ধীরস্থির ব্যাপার, এটা করতে অনেক সময় লাগে। এখন আমার এমন কিছু করা উচিত যাতে খুব সহজ এস্টাবলিশমেন্ট আসে। ওকে, কিছু ভেবেছিস? এইটা শেয়ার করার জন্য তো তোকে ডাকলাম, এখন পর্যন্ত আমি কাউকে বলিনি। সুমিকেও বলিসনি? মাথা খারাপ? ওকে শুধু বলেছি একটা সারপ্রাইজ দেব। বুঝলাম, বল। শোন, বাংলাদেশের সব সেক্টরে মানুষ গিজ গিজ করছে, একটা ফিল্ডই ফাঁকা। এত পেঁচানোর দরকার নেই, কি বলতে চাচ্ছিস বল। জাদু। জাদু?
জাদু নিয়ে তুই কি করবি? কি করবো না সেটা বল, বাংলাদেশে জাদুর ফিল্ডে জুয়েলের ছাড়া আর কেউ আছে? আমি যদি একটু ধরে ফেলতে পারি, বাংলাদেশ তো আছে, সারা পৃথিবীতে নাম ডাক হয়ে যাবে, তারপরে বছরে দুটো শো করতে পারলে লাখ লাখ টাকা কে খায়? বুঝলাম, কিন্তু দাদা তুই জাদু শিখবি কিভাবে? তুই এটা নিয়ে চিন্তা করিস না, লাইন গার্ড ওটা আমার ফিট। যা পাশ পাশ পাস। শোন, যে পেশায় যাচ্ছি সেটার সঙ্গে সারপ্রাইজের একটা সম্পর্ক আছে, আমি সবাইকে দিতে চাই। তোর নাম্বার পেলো কোথা থেকে? মামা, ওর ফোন বুক থেকে আমার নাম্বারটা পেয়েছে, আর ফোন বুকের ফার্স্ট নাম্বারটাই আমার, কারণ আমার নাম আনিকা। তুই কাজ পাচ্ছে কেন? সবই গুল কই? বাইরে গেছে। কোন সময় গেছে? এখনই গেছে। নাকি ফাইনাল সিলেক্ট করে ফেল, প্রোডিউসার তো গল্প শোনার আগে নায়কের নাম জানতে চায়।